জি হুজুর, আলহামদুলিল্লাহ। আমি আবার আসলে আগ্রহ থেকে এমনি প্রশ্নটা করেছিলাম, কিন্তু বুঝতে পারছি হুজুর আমি। মাশা আল্লাহ মাশা আল্লাহ, তো আপনি প্রশ্ন করেন বেশি খুশি হই। হ্যাঁ, আপনি প্রশ্ন করবেন ইনশা আল্লাহ। আমি প্রশ্ন জি করার এখনো আসসালামু ওই আলাইকুম। লেভেলে যাইতে পারি নাই হুজুর, তবে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করতেছি। ইনশা আল্লাহ ইনশা খুশি করেন জি ইনশা আল্লাহ। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম উস্তাদ জি, সালাম, একটু কেমন আছেন আপনি? যে আমি বশির বলছি, যে এই তরকিবটা তো বুঝতে পারলাম, কিন্তু অর্থটা, ভার্বটা তো পাস্ট টেন্সে, কিন্তু আপনি অর্থটা বললেন এই ফিউচার টেন্সে হবে, অর্থাৎ হ্যাঁ, কিন্তু এটা এটা কিভাবে, এই অর্থটা কেন এরকম হবে, মানে জি ভার্ব পাস্ট টেন্সের কিন্তু অর্থটা ফিউচার টেন্সের কেমনে হইলো, এই জিনিসটা একটু বুঝাই দিলে। জি আপনি যে যে প্রশ্নটা আমাকে করছেন এখন, যে বার আমাদের পাস্ট টেন্সের কিন্তু অর্থটা আমি বলছি ফিউচার টেন্সের, এখন কেন এটা বললাম, এটা বলার কিছু কিছু কারণ আছে। জি ইনশাল্লাহ, আমরা আমাদের প্রশ্ন উত্তর বা আমাদের কাজ আমরা শুরু করি ইনশাল্লাহ। জি বাশিরুদ্দিন ভাই, কেমন আছেন আপনি? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আছি ভালো, কিন্তু আমার একটু ব্যস্ততার কারণে পিছনের ইদানিং কয়েকটা ক্লাস ফলো করতে পারি নাই আর কি। আচ্ছা ইনশাআল্লাহ, আজকে একটু দয়া করে দেখে নেবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। জি জি আব্দুল জি মুতালিব ভাই, কেমন আছেন? জি ভাইজান ইনশাআল্লাহ, আব্দুল মুতালিব ভাই আপনি শুরু করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ হুজুর, আপনার নেক দোয়ায় আছি ভালো। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। জি আমরা কাজ শুরু করি নাকি? সময় তো অনেক চলে গেছে একটু। জি হুজুর, আমি তো প্রশ্ন করতে পারি না, তো ছোট্ট একটু প্রশ্ন করি হুজুর আজকে। জি জি মাশাআল্লাহ, করেন করেন। জি জি হুজুর, জাজাকাল্লাহু খয়রান, জি এইটুকু অংশের একটু তারকিবটা আমাকে শুধু হুজুর বলবেন। আচ্ছা ইনশাআল্লাহ, জাজাক আল্লাহু খয়রান। জি ইনশাআল্লাহ, আপনি যে বলছেন জাজাক আল্লাহু খয়রান, এ সমস্ত বাক্যগুলি হলো আপনার দোয়া, অনুজ্ঞা, মানে আশা আকাঙ্ক্ষা, এই ধরনের যে সমস্ত বাক্যগুলি আছে, এই সমস্ত বাক্যকে আপনার ইঙ্গিতে কি বাক্য বলে? এটা অপটেটিভ সেন্টেন্স হুজুর। অপটেটিভ সেন্টেন্স, জি ইনশাআল্লাহ। ঠিক এরকম ভাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, শাকারতু শুকরান, শুকরান লাক, আফওয়ান, এই সমস্ত শব্দগুলিও আপনার কি, মানে এই সমস্ত সেন্টেন্স যেগুলি আপনার অনুজ্ঞা আশা স্বরূপ সেন্টেন্স একই জিনিস। তো আলহামদুলিল্লাহ আপনি আমাদের যে বাক্যটা নিয়ে আসতে, সেটা হলো আপনার জাযাকাল্লাহু, জাযাকাল্লাহু খাইরান। মাশাআল্লাহ, সুন্দর একটা কথা বলছেন, জাযাকাল্লাহু খাইরান। তো আমরা এই বাক্যে ইনশাআল্লাহ আমি খেয়াল করি, দেখেন এখানে আসতে আপনার জাযাকা, জাজা ইয়াজজি শব্দ অর্থ প্রতিদান দেওয়া, অর্থ কি? প্রতিদান দেওয়া। তো এখানে শব্দ যদিও প্রতিদান, জাজা ফেলে মাল থেকে আসতে প্রতিদান দিল, কিন্তু এটা এইভাবে অর্থটা আসবে না, বরং এটা আসবে দোয়ার অর্থে, যে প্রতিদান দিন, প্রতিদান দেওয়া হোক, প্রতিদান যেন দেওয়া হয়। জাজা কা, এটা কি আপনার, আপনি ফেল বলতে পারেন, জাজা কা ফেল, তার আপনার কি কা, কা অর্থ কি? তোমাকে। জি হুজুর, তোমাকে। জি তোমাকে। তো এটা আপনার, এটা আপনার তোমাকে। আর আল্লাহ কি? আল্লাহ হলো আপনার মানে ফাইল বা কর্তা, ফাইল বা কর্তা। এবার দেখেন, যেমন মনে করেন আমি যদি বলি যে করিম তাকে হত্যা করলো, কিভাবে বলবেন? জি করিম কিলড হিম। জি জি করিম কিল হিম, জি করিম কিল হিম,
এখানে আপনি এখানে পাইছেন এই যে কিল যে ভার্ব আছে কিল যে ভার্ব এই ভার্ব এর সাথে কি আসছে আপনার মানে অবজেক্ট যেটা মফউল এটা চলে আসছে ব্যবহৃত হয় তার মানে এই যে কাটা আসছে এটা কিন্তু অবজেক্ট এটা কিন্তু আপনার জমির প্রনাউন বিদায় এটা বার্বের সাথে চলে আসছে তার মানে কিল হিম এটা যে অর্থ যাজাকা একই ব্যবহার তাহলে আমরা বলবো যাজা ফেল আর কা হলো আপনার মফউল কা কি আপনার মফউল জাজাকা জাজাকা বাস আলহামদুলিল্লাহ জাজাকা জাজা ফেল কা তার মফউল আল্লাহ আল্লাহ মানে কর্তা উনি জবাব দিবেন এটা উনি কি ফাইল তাই ফেল ফাইল এবং মফউল আমরা পাইলাম এবার দেখেন খয়রান খয়রান শব্দটার অর্থ হলো সর্বোত্তম বা উত্তম ভাবে সর্বোত্তম যাজা উত্তম যাজা বা সর্বোত্তম বুঝায় তো এখন ফাইনাল শব্দটা কি আপনার আর একটা মফুল আপনি বলতে পারেন যে এটা দ্বিতীয় অবজেক্ট এরকমটা বলতে পারেন অথবা আপনি বলতে পারেন যে এটা আপনার কি মানে কা শব্দের কন্ডিশন কা শব্দের কি আপনার কন্ডিশন যেমন আমি করিমকে দেখেছি দণ্ডায়মান অবস্থায় কি অবস্থায় দণ্ডায়মান অবস্থায় এখন এই কন্ডিশনটা কার করিমের ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা জানো তোমাকে কি দেন এটা জি এখানে খয়রের সূত্র কি আপনি বলতে পারেন যে আপনি হাল বলতে পারেন হাল হাল মানে কন্ডিশন অবস্থা এটাও কি আপনার হাল কার প্রকার এটা আপনি কি বলতে পারেন হাল এই ক্ষেত্রে আপনি এখন জাজাকা আল্লাহ তোমাকে দান করুন খয়রান উত্তম এখন আপনার এই কন্ডিশনটা কার এই কন্ডিশনটা আপনার একা শব্দের মানে তোমার তোমার কন্ডিশন কাজে আমরা বলবো কা হলো আপনার জুল হাল কি বলবো আমরা জু আল হাল মানে যার অবস্থা বর্ণনা করা হয় যার কন্ডিশন বর্ণনা করা হয় আর খয় হলো আপনার কন্ডিশন বা হাল এবার হাল আর জুল হাল মিলে এটা আপনার হবে মাফউল কি হবে মাফউল বা অবজেক্ট এবার ফেল তার ফাইল আর এখানকার মাফউল মিলে জুমলাতুন ফেলিয়া জুমলাতুন ফেলিয়া দুআইয়া দাল আইন আলিফ দুআইয়া আবার আমরা জানি দোয়া ইয়াগুলিকে জুমলায় ইনশা ইয়া বলা হয় ইনশা ইয়া অনুকা সূচক যে অপারেটিভ সেন্টেন্স যেটাকে বলছেন উক্ত অপারেটিভ সেন্টেন্স কে জুমলায় দোয়া ইয়া বলা হয় আমরিয়া নেহি নাহিয়া বলা হয় আমরিয়া বলা হয় তো জুমলাতুন ইনশা ইয়া আপনি জুমলায় ইনশা ইয়া বলতে পারবেন ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝতে পারছেন ইনশাআল্লাহ জি হুজুর আলহামদুলিল্লাহ আমি আবার আসলে আগ্রহ থেকে এমনি প্রশ্নটা করেছিলাম কিন্তু বুঝতে পারছি বুঝলে আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আপনি প্রশ্ন করেন বেশি খুশি হই হ্যাঁ আপনি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আমি প্রশ্ন করার এখনো ওই লেভেলে যাইতে পারি নাই হুজুর তবে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম উস্তাদ জি সালাম কেমন আছেন আপনি জি আমি বশির বলছি যে এই তরকিবটা তো বুঝতে পারলাম কিন্তু অর্থটা ভার্বটা তো পাস্ট টেন্সের কিন্তু আপনি অর্থটা বললেন এই ফিউচার টেন্সে হবে অর্থাৎ হ্যাঁ কিন্তু এটা এটা কিভাবে এই অর্থটা কেন এরকম হবে মানে ভার্ব পাস্ট টেন্সের কিন্তু অর্থটা ফিউচার টেন্সের কেমনে হইলো এই জিনিসটা একটু বুঝাই দিলে জি আপনি যে যে প্রশ্নটা আমাকে করছেন এখন যে ভার্ব আমাদের পাস্ট টেন্সের কিন্তু অর্থটা আমি বলছি ফিউচার টেন্সের এখন কেন এটা বললাম এটা বলার কিছু কিছু কারণ আছে কারণগুলি হইল আপনাকে জানতে হবে যে কোন কোন অবস্থাতে ফেলে মাজি বা পাস্ট টেন্সের শব্দগুলি ফিউচার টেন্সের অর্থ দিয়ে থাকে এটা আপনাকে জানতে হবে এর মধ্যে যেমন এক নাম্বার আছে যদি এমন হয় যে যদি আপনার যদি আপনার ফেলে মাজি অথবা ফেলে মুজারে এর পূর্বে যদি ফেলে মুজারে এর পূর্বে আপনার কি আসে ঈদ আসে ফেলে মুজারে এর পূর্বে যদি ঈদ আসে যেমন ঈদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা ওয়া ঈদ ইয়ারফাউ
وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ এখানে কবায়েদ বলতে মানে কাবা ঘরের যে আপনার নির্মাণ কাজ وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘরের নির্মাণ কাজ উঁচু করলেন এখানে শব্দটি ইয়ারফাউ ফেলে মুজারি কিন্তু এখানে ইজ আসার কারণে এটা আপনার পাস্ট টেন্স এটা মাজির অর্থ দিয়েছে ঠিক এরকম ভাবে আপনি যখন বলবেন যে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ যখন আসবে আল্লাহর সাহায্য এখন এই জাআ এটা কোন টেন্স এটা বাদ এটা আপনার বাদের পাস্ট ফর্ম কিন্তু বাদের পাস্ট ফর্মের পূর্বে যখন হয়েন আসছে ইজা যখন আসছে তো ইজা আসার কারণে ফেলে মাজিটা মানে পাস্ট টেন্সটা আপনি কি করছে আপনার ফিউচার টেন্সের অর্থ দিয়েছি তো এখানে আমরা বুঝতে পারলাম যে ফিউচারের পূর্বে ঈদ আসতে পাস্টের অর্থ দেয় পাস্টের পূর্বে ঈদ আসতে ফিউচারের অর্থ দেয় তো এই ক্ষেত্রগুলো আপনাকে জানতে হবে যে কোন কোন অবস্থাতে ফেলে মাজি মুজারের অর্থ দেয় মানে পাস্ট টেন্স কখন মানে বারবার পাস্ট ফর্ম কখন ফিউচার ফর্মের অর্থ দেয় এই জিনিসগুলো জানতে হবে এর মধ্যে এক নম্বর পেলাম যদি ঈদা আসে নাম্বার দুই যদি শব্দটা দোয়া দোয়ার উদ্দেশ্যে যদি আসে দোয়া কোন উদ্দেশ্যে দোয়ার উদ্দেশ্যে যদি আসে যেমন আমরা কি বলি নবীজির উপর যখন আমরা দুরুদ শরীফ পড়ি তখন আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থ কি বলেন সাল্লাল্লাহু আল্লাহ শান্তি বর্ষণ করুন আলাইহি তার উপর মানে নবীজির উপর এবং কি করুন উনাকে বলেন সালাম প্রদর্শন করুন অথবা শান্তি আপনার প্রদর্শন শান্তি বর্ষণ করুন এখন যে অর্থগুলি বলতেছেন এই অর্থগুলি কি অতীত কালে বলতেছেন না বর্তমান ভবিষ্যৎ বলতেছেন না আমরা ভবিষ্যতের কথাই বলছি বর্তমান এবং ভবিষ্যৎ বুঝাচ্ছি বর্তমান এবং ভবিষ্যৎ কিন্তু ভার্ব তো দুইটাই পাস্ট টেন্স হ্যাঁ এই কথাটা আমি বলতেছি আপনি যে প্রশ্নটা করছেন যে মানে অতীতকালের ভার্বগুলি কখন ফিউচার টেন্সে অর্থ দেয় এর মধ্যে একটা হইল যদি মানে পাস্টের পূর্বে যদি ইজা আসে মানে মাজির পূর্বে যদি ইজা আসে তাহলে এটা মুজারির অর্থ দিবে ফিউচার টেন্সে অর্থ দিবে পাশাপাশি যদি শব্দটা হয়ে থাকে দোয়া করুণা বা আপনার এই ধরনের মানে আগ্রহ অনুগ্রহ এই ধরনের যদি হয়ে থাকে মানে অপারেটিভ সেন্টেন্স যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মাজি ব্যবহৃত হইলেও মুজারের অর্থ দিবে পাশাপাশি যদি মাসদার দ্বারা যদি মাসদার দ্বারা দোয়ার উদ্দেশ্য হয় বা মাসদার দ্বারা কোনো কিছু কামনা করা হয় সেই ক্ষেত্রেও মাসদারটাও কি করবে ফিউচার টেন্সে অর্থ দিবে যেমন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন অথবা আপনি বলতে পারেন যে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম অর্থ কি বলেন আপনা আসসালামু আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক এই যে বলছেন বর্ষিত হোক এটা কোন টেন্স বর্ষিত হোক এটা তো বর্তমান এবং ভবিষ্যৎ বোঝায় বর্তমান তাহলে আমরা কি পাইলাম আমরা পাইলাম যে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র আছে এই সমস্ত ক্ষেত্রে বা এই সমস্ত অবস্থাতে মানে ভার্ব এর পাস্ট ফর্মগুলি ফিউচার ফর্মের অর্থ দিয়ে থাকে ইনশাআল্লাহ যদি আপনার মানে এই বিষয়টা যদি আরো ভালো করে জানতে হয় তো আমাকে মোটামুটি একটা ক্লাস নিতে হবে অথবা ছোট্ট করে কমপক্ষে 20 মিনিট হইলেও আমাকে আলোচনা করতে হবে যে যেখানে আমি প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা করব এবং আপনারা অতি সহজে বুঝতে পারবেন যে এই এই অবস্থাতে বার এর পাস্ট ফর্ম গুলি ফিউচার ফর্মের অর্থ দিয়ে থাকে ইনশাআল্লাহ জি মোটামুটি বুঝতে পেরেছেন না জি বুঝতে পেরেছি কিন্তু মনে হচ্ছে এই বিষয়ে আরো অনেক মানে মানে অর্থাৎ আরো শিখতে হবে আপনার কাছ থেকে মানে তো সেগুলি আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে শিখবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি আপনার সাথে একজন সহযোগী হিসেবে আসি যে আমাদের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমরা নিজেরা এটাকে সলভ করার বা সহজ হিসেবে এটা আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ জান ইনশাল্লাহ আমি চিন্তা করার চেষ্টা করবো আগামীকাল অথবা কোনো একদিন আজকে দু একদিনের ভিতরে যেন আমরা কোন কোন অবস্থাতে মাজি গুলি মুজারের অর্থ দেয় এটা আলোচনা করার চেষ্টা করব পাশাপাশি কোন কোন অবস্থাতে মুজারের শব্দগুলি মাজির অর্থ দেয়
আচ্ছা জি, ধন্যবাদ। আচ্ছা তো আজকে যেহেতু আমি আমি এই এই বিষয়ে আরেকটু ইয়ে করতে চাই, যে আমরা বলি দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে প্রথম সাল্লাহ এবং শেষে আছে আলাই ওয়াসাল্লাম, এই দুইটা তো মানে রুট বা মানে কি বলে যে ধাতু তো একই, এটা এটা একটু এই দরুদ শরীফটা, এই যে সংক্ষিপ্ত দরুদটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি একটু একটু তরকিব করে একটু যদি দেন? এটা তো সবসময় আমরা পড়ি, তো তাইলে একটু ভালো হয়। আলাইহি ওয়াসাল্লামের তরকিব করবো এরকম বলতেছেন? জি জি, মানে মিনিংটা বোঝার জন্য আর কি। আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ, জি আচ্ছা আমি এটা লিখি ইনশাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আব্দুল মুতালিব ভাই? জি হুজুর, আছে হুজুর। ইনশাল্লাহ আপনার একটা প্রশ্নের কারণে কিন্তু আজকে অনেকগুলি প্রশ্ন দেরি আসছে ইনশাল্লাহ, আপনি খেয়াল করেন। আমি খুবই আনন্দ পাচ্ছি হুজুর, এর জন্য আমি খুব আনন্দ পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে প্রিয় ভাই যে প্রশ্নটা করছেন, যে এটার মানে অর্থটা বোঝার জন্য আমরা এখানে মানে তরকিবটা কিভাবে করতে পারি বা তরকিবটা করার মাধ্যমে আমরা অর্থটা খেয়াল করব, তো আপনারা অবশ্যই ভালো করে জানেন যে আরবিতে আপনার সালা আছে, সালা সোয়াজলাম বুলতা সালা, সেলার কিছু প্রকার আছে, সেলার কি আছে একটা প্রকার আছে, সেলাটার অনেকগুলি প্রকার, এটা আলোচনা করতে হবে। আপনারা হয়তো আমার মানে সাধারণ ভিডিও জনসাধারণের জন্য যে সমস্ত ভিডিও আমি দিয়ে থাকি ওইখানে আপনারা হয়তো এই কাজটা পেয়েছেন। সেলার কিছু প্রকার আছে, এক নম্বর সেলার তিনটা প্রকার, সাধারণ তিনটা প্রকার। এক নম্বর সেলা হইলো আপনার ইসমে মৌসুলের সাথে সম্পর্কিত, ইসমে মৌসুল, ইসমে মৌসুল, ইসমে মৌসুলের পরে যে শব্দটা আসে এটাকে আরবিতে সালা বলা হয়, মানে আল্লাদি, যেটা আপনার কি বলা হয় রিলেটিভ প্রোনাউন বলা হয়, রিলেটিভ প্রোনাউন সম্পর্কে যা কিছু বলা হয়েছে তাকে আরবিতে সালা বলা হয়। তো এটা হলো আপনার সালার এক প্রকার, ইসমে মৌসুলের সালা এক। দুই নম্বর সালা হইল হরফে জারের সালা, কার হরফে জার, অর্থাৎ আমি আপনাদেরকে মনে হয় কাজটা করেছি যে আজ জরবু, আজ জরবু, জরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু মুরআতা নূহ, জরাবাল্লাহু, জরাবা মানে প্রহার করা মারা, কিন্তু জরাবাল্লাহু মাসালান আল্লাহ উপমা দিয়েছেন, এখানে জরাবা যা উপমা অর্থে আসছে, জরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু, এখানে লাম হরফের আসার কারণে আজ জরবু এর অর্থ হয়ে গেছে উপমা দেওয়া, মানে উদাহরণ বা এক্সাম্পল পেশ করাকে, মানে জরগুনের ফলে যদি আপনার লাম হরফে যারা আসে বাস আলহামদুলিল্লাহ। এবার দেখেন যদি এই জরগুন শব্দের পরে বা হরফে যারা আসে বা, তখন এটা অর্থ হয়ে যায় আপনার নিয়ে যাওয়া, অথবা এখানে আপনার জরগুন পরে যে আপনার বা হরফে যারা আসে আপনার অর্থ কি আপনার আঘাত করা, যেমন ওয়াজরিব বিআসো আকাল হাজার, ফাজরিব বিআসো আকাল হাজার, তুমি তোমার লাঠি দ্বারা কি করো মানে পাথরে স্পুনে আঘাত করো। তো এই যে শব্দটা একই শব্দ শুধু হরফে জার ভিন্ন হওয়ার কারণে এই শব্দটার মূল অর্থটাই পরিবর্তন হয়ে যায়, এটাকেও বলা হয় যে এটাকেও এক প্রকার সালা বলা হয়, এছাড়া কি আপনার হরফে জারের সালা। তিন নাম্বার, তিন নাম্বার সালাটা হইল তাআল্লুকের সালা, কার তাআল্লুক, তাআল্লুক বলতে নিসবত, নিসবতের সালা, মানে একটা শব্দকেই বিভিন্ন ক্ষেত্রে আমরা সংযোগ করব, এটাকে মিলিয়ে দেব, এটাকেও আরবিতে নিসবতের সালা বলা হয়। মানে আমরা সালা পেলাম তিনটা, এক নাম্বার ইসমে মৌসুলের সালা, দুই নাম্বার পেলাম হরফে জারের মানে ভিন্নতার কারণে
ফেলের অর্থের ভিন্নতা, এটা এক নম্বর, আট নম্বর সালাম। তিন নম্বর সালাম পেলাম তাআল্লুক অথবা নেসবতের সালাম। এবার দেখেন নেসবতের সালাম কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে, যেমন দেখেন সালাতুন সাইদলাম ওয়াও গুনতা, সালাতুন শব্দের অর্থ কি? সালাতুন শব্দের অনেকগুলি অর্থ। সালাতুন শব্দ তারপর নামাজ, অর্থ কি? নামাজ। এরপর দেখেন সালাত শব্দ আপনার রহমত, অর্থ কি? আপনার রহমত। আবার সালাত শব্দ আপনার অর্থ কি? দোয়া, দোয়া। এই যে শব্দগুলি আমি নিয়ে আসলাম, এই সমস্ত শব্দগুলি হইল নেসবতের সেলা। কার সেলা? নেসবতের সেলা। যেমন মনে করেন আমি বললাম কি যে সল্লাইতু, সল্লাইতু জোহরা, আমি জোহরের নামাজ আদায় করেছি, আমি জোহরের নামাজ আদায় করেছি। এখানে সলাত দ্বারা নামাজকে বুঝাচ্ছি। এবার দেখেন আমি যদি বলি যে সল্লাইতু, সল্লাইতু আলান নাবিয়্যি, আলান নাবিয়্যি, এবার অর্থ হবে আমি নবীজির উপর দুরুদ পাঠ করেছি, আমি নবীজির উপর কি? দুরুদ পাঠ করেছি। এবার দেখেন আমি যদি বলি যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, ইন্নাল্লাহা ওয়া মালা ওয়া মালাইকাতাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, এবার অর্থ কি? ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ও মালাইকাতাহু এবং তার ফেরেশতাগণ, মানে আল্লাহ তাআলার ফেরেশতারা, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নাবী, নবীজির উপর নামাজ পড়ে, না হবে না। নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করে, না এটাও হবে না। বরং এখানে অর্থ আসবে দুইটা। এক নম্বর, নিশ্চয় আল্লাহ তাআলা নবীজির উপর কি করেন? রহমত বর্ষণ করেন। আর ও মালাইকাতাহু দ্বারা অর্থ আসবে যে ক্ষমা প্রার্থনা করেন। তাহলে একটা শব্দের সাথে মানে এই সালাত শব্দটা বিভিন্ন জায়গায় আসার কারণে, বিভিন্ন জায়গায় বিভিন্ন তাআল্লুক নিসবতের কারণে, এক জায়গায় নামাজ, এক জায়গায় দুরুদ, এক জায়গায় রহমত, এক জায়গায় দোয়া, এক জায়গায় ইস্তিগফার অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক এরকম ভাবে এই আয়াতে সাল্লাল্লাহু, আল্লাহ তাআলা নামাজ পড়েছেন, না আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেছেন, আলাইহি তার উপর, ও সাল্লামা এবং কি করেছে আপনার সালামত, নিরাপত্তা অথবা তাকে সালাম আপনার প্রদর্শন করেছেন। জি ইনশাআল্লাহ। এবার আপনি তরতিব করেন, আপনি তরতিব করেন কিভাবে? সাল্লা, সাল্লা ফেল, লফজ আল্লাহ তার কি? ফাইল, আলা হারফে জার, হি তার মাজরুর, হি আপনার কি? মাজরুর, হরফে জার মাজরুর মিলিয়া মুতাআল্লাক, মুতাআল্লাক। এবার ফেল তার ফাইল আর মুতাআল্লাক মিলে জুমলাতুন ফিলিয়া, জুমলাতুন ফিলিয়া, বাস আলহামদুলিল্লাহ। এবার দেখেন জুমলায় ফিলিয়া আমি শেষ করলাম। ওয়াও হরফে আতফ, হরফে আইন তো আপ, হরফে আতফ, সাল্লামা ফেল, গোপন তার ফাইল, এবার ফেল ফাইল মিলে জুমলাতুন ফিলিয়া। এবার কি হইল? এবার হইল জুমলা মানে বাক্য, মানে একটা সেন্টেন্স কে আরেকটা সেন্টেন্স এর সাথে এন্ড দ্বারা আপনার সংযুক্ত করা হয়েছে, এন্ড এর মাধ্যমে। যেমন করিম ইস্ট্রাইস, করিম আপনার কি? সে আপনার ভাত খায়, বাবা আপনার ভাত খাচ্ছে, এন্ড এবং, মানে আপনি আটা বলেন এখন সেন্টেন্স। এরকম ভাবে আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ফেল তার ফাইল, হাফেজার মাসরুম মুতাআল্লাক মিনে জুমাতুল ফিলিয়া, অর্থ হলো আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করেছেন, ও সাল্লামা এবং তার উপর সালাম প্রদর্শন করেছেন বা সালাম আপনার প্রেরণ করেছেন। বাস এক। দুই নাম্বার, আপনি যদি ইচ্ছা করেন এটাকে তো কিন্তু এভাবে আপনি করতে পারবেন যে সাল্লা মাতুফুন আলাইহি, মাতুফুন আলাইহি, ওয়াও হরফে আত, সাল্লামা মাতুফ, মাতুফ, এবার মাতুফ আলাই আর মাতুফ, এ দুটি মিলে হলো আপনার ফেল, দুটি মিলে কি? আপনার ফেল, যেহেতু এটাও ফেল, এটাও ফেল, ফেলে মাজি, ফেলে মাজি, এবং উভয় ফেলের ফাইল হলো আল্লাহ, কাজে আপনি বলবেন আল্লাহ তার কি? ফাইল, আলা হাতে যার হি মাজরুর, যার মাজরুর মিলে আপনার কি? মুতা আল্লাহ। এবার আপনার এখানকার ফেল, ফেল তার ফাইল আর মুতা আল্লাহ মিলে জুমলাতুন ফিলিয়া,
জুমলাতুন ফিলিয়া জি ইনশাআল্লাহ আপনি মোটামুটি তরকিবটা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ জি বুঝতে পেরেছি জি জাযাকাল্লাহ আসসালামু আলাইকুম শেখ ওয়াসাল্লামা ওয়াসাল্লামা মিমে জবর অর্থাৎ মনসুব কিসের কিসের কারণে হইছে এটা তো সরাসরি ভাবে তাফইল থেকে আসছে সাল্লামা সরফা সরফা ইসরিফু তাসরিফান ফাহুয়া মুসরিফুন সাল্লামা ইউসাল্লিমু তাসলিমান ফাহুয়া মুসাল্লিমুন এটা সরাসরি ভাবে তাকিলার ফেলে মাসি মাবনি আলাল ফাতহা ফেলে মাসি আচ্ছা আচ্ছা তো এখানে কি যেমন যেই কোন সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জবরের উপরে থাকবে না যেমন ফাকাদিস্তাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি জি সব জায়গায় ওয়াসাল্লাম জবরে থাকবে ওই যে সিগার কারণে অর্থাৎ সিগা ওয়াহিদে মুজাক্কার গায়েবের কারণে সাল্লাম ওয়া সাল্লিমু এই কারণে জি 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 কিন্তু আমরা পড়ার সময় আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আমরা বলি আর কি যে সাল্লাম আমরা বলি এটা আপনি ভালো আছেন বলছেন আমিনু বাস আলহামদুলিল্লাহ এবার দেখেন দুটোর মধ্যে আমরা পার্থক্য করি চলুন এখানে যে আলিফের উপর আপনার কি আছে খা জবর আছে আমরা জানি যদি দুইটা হামজা একত্রিত হয় খেয়াল করবেন যদি দুইটা হামজা একত্রিত হয় এবং দ্বিতীয় হামজা সাকিন বিশিষ্ট হয় প্রথম হামজা যদি জবর বিশিষ্ট হয় তাহলে দুই হামজা মিলে খারা জবর হয় এটুকু বুঝতে পারছেন হইলে দ্বিতীয় হামজাকে এইখানে নিয়ে আসা হয় এবং এখানকার হামজা আর জবর মিলে খারা জবর হয় কেইবার খারা জবরকে ভাঙাইলে আবার আগেরটাই হয় তার মানে আ মানু এটাকে ভৌগোলিক ভাবে বলেন আক্রমা আক্রমা আক্রমু আক্রমু সাথে মিলেছে তার মানে জবর দেন সাকিন দেন মিনু লেখেন মি মুনু এবার কে মিনু এবার মিলছে আক্রিমু কার সাথে মিলছে মানে তুমি একজন পুরুষ সম্মান করো পুরুষ ইমান আনয়ন করো এবার আপনি আগত করেন কি বলেন আমিন আমিন তুমি একজন পুরুষ করো ইমান আনয়ন করো আমিন আমিনা আমিনু
আমি একটা বইতে পড়ছিলাম এই রোলটা জায়েজ না, ওরা বলছে যে এটা ওয়াজিব, দুইটা হামজা, প্রথম হামজা যদি হরকত যুক্ত হয় এবং দ্বিতীয় হামজা সাকিন যুক্ত হয় তাহলে প্রথম হামজার হরকত হিসাবে দ্বিতীয় হামজাকে চেঞ্জ করতে, এটা নাকি ওয়াজিব, ওয়াজিবের কায়দা? জি জি জি, ওয়াজিবের কায়দা, এটা ওয়াজিব না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি জি, এটা ওয়াজিবের কায়দা, জি জি, দুইটা হামজা একত্রিত হইলে ওয়াজিবের কায়দা আসবে, আর যদি হামজা একত্রিত থাকে সেই ক্ষেত্রে সবগুলো জায়েজ। হ্যাঁ জি জি জি, ওকে, যেমন ইয়াস আলু, ইয়াস হামজা বর আল লাম পেশ নো হাম ইয়াস আলু, এখানে একটা হামজা বিদাতে জায়েজ এর কায়দা, তার মানে আপনি ইচ্ছে করলে এই জবর আগে আই না ইয়াস আলু করতে পারবেন, ইয়াস আলুও করতে পারবেন, যদি হামজা দুটো একসাথে হয় তাহলে ওয়াজিবের কায়দা হবে। জি ইনশাআল্লাহ, বলেন প্রশ্ন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে সেটা হবে রহমত স্বরূপ, আর ফেরেশতাদের পক্ষ যদি হয় তাহলে হবে মাগফিরাত স্বরূপ, আর আমাদের মধ্যে যদি হয় আমরা যদি পড়ে তাহলে এটা কি দোয়া স্বরূপ হবে না দুরুদ হবে, কিভাবে বুঝাবে? দুরুদ পড়লে ভাই দুরুদটাকে দোয়া হিসেবে হবে না এমনি, এটার নামটা কি হবে সেটা দোয়া? জি 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 জি, আল্লাহর কাছে দোয়া হবে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর মানে আল্লাহর কাছে দোয়া করলাম নবীজির জন্য, এরকম মানে আসবে। আর ধারণাটা ক্লিয়ার করলাম আর কি স্যার। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি এইচএম শহীদ ভাই বলেন। না হুজুর, আজকে আমি শুনতেছি, আজকে আমার ওইরকম ইয়ে নাই, আপনাকে বলতে হবে, সময় তো শেষ দিকে, এই কারণে আপনি বেশি বলবেন ইনশাআল্লাহ। জি আমার, আমি এখন হয়তো লিড করতে হবে, আবার এখন আজান টাইম এখন আগে গিয়েছে অনেকটা, অন্তত 18 অর্থাৎ 9টা। কারো প্রশ্ন, আমি একটা উস্তাদ, আমি একটা প্রশ্ন করি যে ইন্নাল্লাহা মাস সাবিরিন, উস্তাদ জি ইন্নাল্লাহা মাস সাবিরিন, এখানে যে ইন্নে আছে, ইন্নের পরে যে সাধারণত যে ইসিমটা আছে, ইসিমটাতে নসব হয়, পরবর্তী খবরকে রফা দেয়, কিন্তু এখানে মধ্যে মা শব্দটা আছে, সাবিরিন শব্দটা এখানে মধ্যে মাজরুর রয়েছে, কিন্তু এখানে তো রফা আসে নাই, এটা একটু যদি বুঝে দিতেন, এটা কি মোদাফ মোদাফি ইলাইর জন্য এখানে রফা আসে নাই নাকি? জি আচ্ছা ইনশাআল্লাহ, দেখেন জি ইনশাআল্লাহ শহীদ ভাই উত্তরটা দেন। ওনার প্রশ্ন হলো এখানে মানে ইন্না আল্লাহ ইসমি ইন্না, আল্লাহ কি ইসমে ইন্না, ইসমি ইন্না কি হয়, জবাব দিতে হয়, আর মাস সাবিরিন মুজাফ ও মুজাফিরাই মিলে খবরি ইন্না, খবরি ইন্না কি হয় আপনার ফেল দিতে হয়, এখানে কি আছে জবর আছে, এখন এটা কিভাবে পড়বে? জি বলেন। শহীদ ভাই উত্তরটা বলেন।
জি জি এজেন্ট শহীদ ভাই উত্তরটা বলতেন যে ইন্নাল্লাহ মাআসসাবিরিন এটা ইসমিন না জবর আর মাআসসাবিরিন খবরিন না পেশ এটা তো জবর আছে এখন এটা উত্তরটা কি বলবেন বলেন এটা তো মাজরুর আমি আপনার লিখি বা জি আমি লিখছি এখানে তো মাটাকে আমরা পাচ্ছি না ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ জি সময় যেতে একেবারে শেষ দিকে আমি মানে সংক্ষেপে কথাটা বলি দেখেন আসমাউল মাবনিয়া আসমাউল মাবনিয়াত এখানে শব্দটার অর্থ হলো আসমা মানে ইসিম সমূহ বিশেষ্য বা নাউন্স গুলি নাউন্স আল মাবনিয়াত মানে অপরিবর্তনীয় আনচেঞ্জেবল দুটি মিলে অর্থ হলো আনচেঞ্জ আপনার আনচেঞ্জেবল নাউন্স তার মানে অপরিবর্তনীয় কিছু ইসিম তো অপরিবর্তনীয় যে সমস্ত ইসিম গুলি আছে তারা কারা তারা এক নম্বর আছে আপনার ইসমে মৌসুল যেমন আল্লাহ দি এরা পরিবর্তন হয় না তারপরে আপনার আছে কি আপনার ইশারা ইসমিশারা বলি ইঙ্গিত শব্দ ইসমিশারা যেমন হাজা এরা পরিবর্তন হয় না তারপরে আপনার কি আছে বলেন জমি আছে জমি জমি যেমন হুয়া এগুলা পরিবর্তন হয় না এরপর আপনার আছে বাজুস জুরুফ আপনার কি কিছু জলবের শব্দ যেমন ফাউকা উপরে তাহাতা মানে আমামা সামনে ফলপা পিছনে এমন কিছু শব্দ আছে এগুলো আপনার বাজুজ জুরুফ বলা হয় বাজুজ জুরুফ এরপর দেখেন আপনার বাজুল কিনায়া তার মানে কিছু কিছু আপনার কিনায়ার শব্দ আছে কেন মানে অস্পষ্ট কিছু শব্দ ইঙ্গিত বাচক যেমন উহ আ মানে এরকম কিছু শব্দ যেগুলি আপনার উহ আ বা এ ধরনের কোন ইঙ্গিত বাচক শব্দ এগুলো কি আপনার পরিবর্তন হয় না যেমন উহ এখানে উহন দিয়ে আসবে এটা মব্বি তারপরে আপনার আছে যে আপনার মাবনিয়াত এর মধ্যে আছে যে আসওয়াত আসওয়াত মানে বিভিন্ন প্রাণীদের ডাকাডাকি যেমন আপনার কি নাখা বাখা গকা গকা এর কাকের ডাক গকা হাম্বা এগুলি বাস এগুলো আপনার কি আসমাউল মাবনিয়া ঠিক এরকম ভাবে আসমাউল মাবনিয়াত এর মধ্যে কি আছে মা এটাও কিন্তু আসমায়ে মাবনিয়া মাটা কি আসমায়ে মাবনিয়া এটা আপনার আসমায়ে মাবনিয়া এটা বাদুস জুরফের একটা অংশ বা একটা মানে একটা শব্দ এটা বাদুস জুরফ মা শব্দটা আপনার কি এটা মাবনি এটা কার উপর মাবনি এটা সব সময় জবির জবরের উপর মাবনি এই মা শব্দটা কোনোদিন মাই হবে না মা শব্দটা কোনোদিন মাও হবে না হ্যাঁ মা শব্দ আইনের মধ্যে জ্যার দিয়ে আসবে যদি আইনের উপরে ইয়ায়ে মুতাকাল্লামের শব্দ আসে ইয়ায়ে মুতাকাল্লাম মানে আমার যদি আসে আমার যেমন কানা মাই ফিল জান্নাহ কানা হাদিসের মধ্যে আসছে কি কানা মাই মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ সে ব্যক্তি জান্নাতে আমার সাথে বসবাস করবে এখানে ইয়ায়ে মুতাকাল্লামের যদি নিসবত হয় শব্দই তার পূর্বে শব্দকে তার পূর্বে শব্দ কি হয় আপনার জ্যার হয়ে যায়
সেটা যে কোনো শব্দ হোক সবসময় জার হয় এই কারণে কানা মাইতুল জান্নাহ আমরা জানি যে মাআটা হলো বাযু যুরুফ ফাওকা তাহতু ক্বাবলু মাআ এর মধ্যে একটা শব্দ বিদায়টা মাবনিয়াত আর মাবনি হওয়ার কারণে খবরি ইনিশিয়ালে পেশ হবে না বরং এটা জবর উপর মাবনি জবর জবরই থাকবে জি ইব্রাহিম খলিল ভাই মোটামুটি উত্তরটা বুঝতে পারছেন ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি মাশাআল্লাহ জাদুল মুদারিব ভাই কি বলেন জি হুজুর আমাকে একটু মা শব্দটার বাংলা অর্থটা বলেন হুজুর মা মানে সাথে অর্থ হলো উই জি হুজুর আলহামদুলিল্লাহ বুঝতে পারছি জি 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ জি এইচএম শহীদ ভাই কোনো প্রশ্ন আছে কি বাশিরউদ্দিন ভাই কিছু বলবেন নাকি শুনে নিই আজকে ইনশাআল্লাহ আজকে তো অনেক সময় হয়ে গেছে আজকে যদি আর প্রশ্ন না থাকে শেষ করতে পারেন কিন্তু আমার একটা রিকোয়েস্ট ছিল এই যে লাইভ প্রশ্নোত্তর ক্লাসগুলিতে কিন্তু অনেকটুকু কিছু বিষয় যেগুলি আপনি বলেন অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু আমরা এগুলি এগুলি যদি আমরা ওই ভিডিওগুলি না দেওয়া হয় পরবর্তী সময় এগুলি মনে থাকে না যেমন আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি আলোচনা করেছেন যেগুলি আমরা যদি ভিডিওগুলি পরে রিভিউ করতে না পারি আরেকবার রিভাইজ দিতে না পারি তাহলে এটা মনে থাকে না আমরা তো সাথে সাথে নোট নিতে পারি না তো এই এই এগুলি যদি একটু ভিডিওগুলি আপলোড দেন তাহলে আমাদের অনেক উপকারে আসবে জি ইনশাআল্লাহ আসলে আমাদের নেট সমস্যা নিতে পারতেছি না প্রত্যেকটা ভিডিও আমাদের এবং প্রত্যেকটা আপনার লাইভ ক্লাস আমাদের কাছে আছে এবং আমি ইনশাআল্লাহ অবশ্যই যে কোনো বিনিময়ে হোক ইনশাআল্লাহ আপনাদেরকে মানে কমপক্ষে আজকের এই ভিডিওটা আপনাদের দিব এবং পিছনে যেগুলি বাকি আছে এগুলি ইনশাআল্লাহ দিয়ে দিবেন একটু দোয়া করেন যাতে করে আমাদের নেটের সমস্যা অতি দ্রুত সলভ হয়ে যায় সমাধান হয়ে যায় ইনশাআল্লাহ তাহলে আপনি সহজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ তাহলে আজকে ছুটি নেই ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।